আসসালামু আলাইকুম। সমাজ কল্যাণ বা সমাজ কর্ম অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার অথবা সোশ্যাল ওয়ার্ক, আপনাদের সাবজেক্ট কোডটা হচ্ছে 409 এবং পূর্ণমান হচ্ছে 100। এই এখানে যে সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিলেবাসটুকুই পড়বেন, এর বাইরে কোনো পড়ার দরকার নেই। আপনারা ভিডিওটা পোস্ট করে নেবেন, পোস্ট করে এই সিলেবাসটুকু আপনারা জাস্ট লিখে নেবেন। তো আমি এগুলো রিডিং দিচ্ছি না, রিডিং দিয়ে ভিডিওর সময় বাড়াতে চাই না। তো আপনারা আমার ভিডিওর বিভিন্ন জায়গায় কমেন্ট করেছেন কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলোর এখন উত্তর দেব। প্রশ্ন করেন যে নির্জেলায় কোটা না থাকলে পরীক্ষায় নাকি টিকায় না বা পাশ করায় না। দেখুন, এটা কিন্তু একটা ভুল ধারণা। আপনার জেলায় যদি কোটা নাও থাকে, আপনাকে পাশ করাবে যদি আপনি পাশ নাম্বার পেয়ে থাকেন এবং সঠিকভাবে পাশ করে থাকেন। আপনি পাশ করলে কিন্তু আপনাকে একটা ইনডেক্স দেওয়া হবে, একটা নিবন্ধন আইডি দেওয়া হবে, যখনই কোনো জায়গায় ফাঁকা হবে, শূন্যস্থান হবে, নিয়োগ সার্কুলার দেখতে পারবেন, সেখানে আপনি জয়েন করতে পারবেন। এরপরে একটা প্রশ্ন করে থাকেন, কোন প্রকাশনীর বই কিনবো, কোন প্রকাশনীর বই ভালো। দেখুন, বাজারে যত ধরনের প্রকাশনী আছে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু আপনার জন্য বই রচনা করে থাকে। অতএব আপনি যে কোনো প্রকাশনীর বই কিনতে পারেন। তো যে প্রকাশনীর বই দেখে আপনার ভালো লাগবে সেই প্রকাশনীর বই আপনারা কিনতে পারেন। একাধিক প্রকাশনীর বই কেনার কোনো প্রয়োজন নেই, এতে আপনাদের টাকা এবং সময় দুইটাই নষ্ট হবে। যারা একাধিক প্রকাশনীর বই কিনে তারা কখনোই নিবন্ধন পাশ করতে পারে না। একটা বই আপনি যখন পরিপূর্ণভাবে শেষ করবেন, তার মানে আপনি 80-90% আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবং একটা টেকনিক আপনাদেরকে বলি কীভাবে আপনারা পড়াশোনাটা স্টার্ট করবেন। মনে করেন এখানে রয়েছে ডেফিনিশন, অবজেক্টিভ, হিস্টোরিয়ান, স্কোপ অফ মডার্ন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। এই টপিকটা আপনি প্রথম দিন পড়লেন, পরের দিন কী করবেন, আবার এই টপিকটা আপনি রিভিউ দিবেন। রিভিউ দেওয়া হয়ে গেলে আপনি নতুন টপিক পড়বেন। অর্থাৎ আপনি এই এতটুকু প্রথম দিনে শেষ করেছেন, দ্বিতীয় দিনে আপনার এই শুরুতে আপনি এইটুকু আবার রিভিউ দিবেন, দিয়ে আপনি নতুন টপিক পড়বেন। এরপরের দিন আপনার এই পুরোটাই আপনি কী করবেন, রিভিউ দিবেন। রিভিউ দেওয়ার পরে আপনি নতুন টপিক পড়বেন। এভাবে আপনি প্রতিদিন রিভিউ দিবেন, রিভিউ দিয়ে নতুন একটা টপিক পড়বেন। এইভাবে আপনারা যখন এই চেইন আকারে পড়াশোনা করবেন, তখন দেখবেন আপনি যা পড়বেন সেগুলো আপনার চোখ বন্ধ করলে চোখের সামনে আয়নার মতো ভেসে উঠবে। আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা কততম নিবন্ধনের সিলেবাস। দেখুন, NTRCA জবে থেকে পরীক্ষা নিচ্ছে তখন থেকেই এই সিলেবাসটাই প্রযোজ্য, তারা কখনও আর আপডেট দেয়নি, শুধুমাত্র তমটা চেঞ্জ করে। যেমন 18তম নিবন্ধন, 19তম নিবন্ধন, 20তম নিবন্ধন, এটা চেঞ্জ করে। তো আপনাদের সিলেবাস এটাই সর্বশেষ সিলেবাস NTRCA ওয়েবসাইট থেকে নেওয়া। আবার অনেকে প্রশ্ন করে থাকেন, পরীক্ষাটা ইংরেজি হবে নাকি বাংলা হবে। দেখুন, এখানে সিলেবাস ইংরেজি আছে, তার মানে আপনাকে ইংরেজিতে পরীক্ষা দিবে। কিন্তু এখানে কথা একটা আছে, যেমন আপনি যদি ইংরেজি মিডিয়ামে পড়াতে চান, তাইলে আপনার ইংরেজিতে পরীক্ষাটি দিবেন, এবং বাংলা মিডিয়ামে পড়াতে গেলে আপনার বাংলা সিলেবাসে প্রশ্ন পাবেন, পরীক্ষা দিবেন। তো আপনি যখন বই কিনবেন, এখানে আপনি পেয়ে যাবেন আপনার বাংলা সিলেবাস। অনেকে প্রশ্ন করে, হাতের লেখা খারাপ, এর জন্য কি মার্ক কাটা যাবে। দেখুন, হাতের লেখা খারাপ হলে মার্ক কাটা যাবে, এটা ভুল ধারণা। আপনি যা লিখবেন সেটা যেমন নিট অ্যান্ড ক্লিন হয়, যাতে পরীক্ষক সেটা পড়তে পারে, সেভাবে আপনারা লিখবেন। পরীক্ষা কত মার্কের হয়, দেখুন এখানে আপনাদের পরীক্ষার নাম্বার হচ্ছে 100 মার্কের কিন্তু পরীক্ষা হয়। এবং প্রশ্ন করে থাকেন যে সিলেবাসের বাইরে কী কী পড়বেন। যেখানে এটা নির্ধারিত সিলেবাস হচ্ছে সমাজ কল্যাণ, সমাজকর্ম। এই নির্ধারিত সিলেবাসের মধ্যে আপনার হবে, বাইরে কোনো টপিক পড়ার দরকার নেই, কারণ এই নির্ধারিত একটি বিষয়ে কিন্তু আপনি পরীক্ষা দিবেন। তো আপনারা ভিডিওটা পোজ করে এই সিলেবাসটা লিখে নেবেন। লিখে নিলে কী হবে, আপনার সিলেবাসটা আপনার আয়ত্তে থাকবে, আপনারা কী কী পড়তে হবে সেটা আইডিয়া হয়ে যাবে। তো আমি এটা রিডিং দিয়ে সময় নষ্ট করছি না। তো আপনাদের আরও একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, কত নম্বর পেলে পাশ করব, কত নম্বর পেলে সেফ জোনে থাকব। তো এটার উত্তর হচ্ছে, আপনি 45% নাম্বার পেলে, অর্থাৎ 100-এর মধ্যে 45 পেলে আপনি পাশ করবেন, এবং সেফ জোনে হবে সেটা হচ্ছে 60% নাম্বার পেলে আপনি সেফ জোনে থাকবেন। তো এটা দেখার বিষয় নয়, আপনি পরীক্ষায় আগে টিকেন সেটা হচ্ছে বিষয়, নিবন্ধন পাশ করেন, তাইলে কোনো না কোনো জায়গায় আপনার জব হবে নিশ্চিত। ধন্যবাদ।